السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ইকরা বাংলার সম্মানিত ভিউয়ার্স দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিয়মিত আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফ্যামিলি লাইফ দাম্পত্য জীবন এবং ইসলাম ইসলামে দাম্পত্য জীবনকে কি গুরুত্ব দিয়েছে কীভাবে তার দিক নির্দেশনা একটা দাম্পত্য জীবন কীভাবে শুরু হয় তার সূচনা পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম কিভাবে কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরাকে বিয়ে দিয়েছেন এতে আমাদের জন্য রয়েছে আদর্শ নমুনা মডেল আমরা সেখান থেকে দিক নির্দেশনা পাই মানব সভ্যতার ভিত্তি হচ্ছে এই বিবাহ বন্ধনের মাধ্যমে তার ধারাবাহিকতা রক্ষা করা এবং আল্লাহ তাআলা আমাদের জন্য বিশাল অদ্বিতীয় এক নিয়ামত দান করেছেন আমাদের এই ফ্যামিলি লাইফ যে সমস্ত শিশুরা তাদের পিতা হারিয়েছে মাতা হারায় যারা এতিম হয়ে যায় তারাই জানে তাদের পিতা মাতার কি কদর এবং যারা পরিবার থেকে বঞ্চিত তারাই বুঝতে পারে পরিবার এবং তার ছায়া কতটুকু জরুরি একজন মানুষের একজন যুবক এবং যুবতী তাদের মানসিক প্রশান্তি এবং সুখী সমৃদ্ধশালী লাভ লাইফ এটা সম্পূর্ণ নির্ভর করে এই দাম্পত্য জীবনের মধ্যে সুস্থভাবে যার তার ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা করা যেখানে কোরআন এবং হাদিসের স্পষ্ট বর্ণনা রয়েছে তো আজকে আমাদের সেই আলোচনা হচ্ছে যে আল্লাহ তাআলা নিজেই বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না যে স্বামী স্ত্রী এই যে তাদের একে অন্যের পোশাক স্বরূপ তো পোশাক তো একে অন্যের তখনই যে তুমি আমার পোশাক আমি তোমার পোশাক এর চাইতে উত্তম মনোমুগ্ধকর চিত্তাকর্ষক সুন্দর উপমা দুনিয়াতে আর কিছু আছে বলে আমি জানি না স্বামী স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এই যে উপমা দিয়েছেন তো ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের এই দাম্পত্য জীবনের আলোচনায় আমরা ডুব দিব এবং আমরা জানব আমাদের সামনে উপস্থিত আছেন হযরত মাওলানা হাফিজ খতিব এনামুল হক সাহেব দামাত বারাকাতুল আলিয়া খতিব মেনর পাক জামে মসজিদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ বলা আসেনি বারাকাল্লাহ ফিক শেখ মাশাআল্লাহ আপনার ওয়েলকাম আজকে আমাদের এই লাইভ শো ইসলামের হাকিকত প্রোগ্রামে আপনাকেও ধন্যবাদ আলহামদুলিল্লাহ বড় গুরুত্বপূর্ণ আজকের বিষয়বস্তু হচ্ছে যে দাম্পত্য জীবন ফ্যামিলি লাইফ ইন ইসলাম ইসলামে মানে আমাদের যে সামাজিকভাবে আমরা যে মানব মানবী একত্রে বন্ধন হয় তার মূল ভিত্তি কী হবে তার সূচনা হয়েছে তো আজকে আমরা আপনার কাছ থেকে এই সম্পর্কে আলোচনা শুনব আপনার সাথে আলোচনা আমিও শরিক হব এবং পরবর্তীতে আমাদের ভিউয়ার্সগণ ইনশাআল্লাহ তারাও প্রশ্ন রাখবেন তো আমি আপনার এই আজকের বিষয়বস্তুর ভূমিকা এবং সূচনাটুকু আরম্ভ করতে আমি আপনাকে অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين ইকরা বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমার সম্মুখে উপস্থিত জনাব পরিচালক যারা প্রোগ্রাম দেখতেছেন সবাইকে আমার শুরুতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থাপক ইতিমধ্যে বলেছেন যে ইসলামে ফ্যামিলি লাইফের গুরুত্ব দাম্পত্য জীবন কেমন হবে এবং এ বিষয়ে ইসলাম কি বলে সে বিষয়ে যেন আমি কিছু কথা বলি ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে সামনে রেখে কিছু কথা বলবো এবং পরবর্তীতে আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত বস্তুকে সৃষ্টি করেছেন সকল বস্তুকেই আল্লাহ জুলা জুলা সৃষ্টি করেছেন, কোনো বস্তুকে আল্লাহ একা সৃষ্টি করেন নাই। এবং এই জুলার মধ্যে একটার আরেকটার সাথে, একজনের আরেকজনের সাথে একটা বিরাট আকর্ষণ রয়েছে। এই আকর্ষণ না থাকলে কিন্তু ফ্যামিলি লাইফ বলেন আর সামাজিক জীবন বলেন এটা সুন্দর হয় না। এই আকর্ষণ অবশ্যই থাকতে হয়। এজন্য আল্লাহর রসুল বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা, সাংসারিক জীবনযাপন করা, গোর সংসার করা, এটা হচ্ছে আমার সুন্নত, আমার আদর্শ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এই বিবাহকে অস্বীকার করবে, সাংসারিক জীবনকে, পারিবারিক জীবনকে অস্বীকার করবে, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কত বড় কঠোর হুঁশিয়ারি। এখান দেখেন আল্লাহর রসুল, এটা যে শুধুমাত্র রসুলের সুন্নত তা না, বরঞ্চ এটা আল্লাহর রসুল অন্য হাদিসে উল্লেখ করেছেন যে এটা সকল নবীদেরই সুন্নত, শুধু আমার সুন্নত তা নয়। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন আল হায়াউ ওয়াত্তাআত্তুরু ওয়াসসিওয়াকু ওয়ান্নিকাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সকল নবীদের চারটি সুন্নত রয়েছে, শুধু আমাদের না, সকল নবীদের চারটি সুন্নত। তোর মধ্যে এক নম্বর হচ্ছে লজ্জাশীলতা, শরম করা, লজ্জা বোধ করা, এটা হচ্ছে সকল নবীদেরই সুন্নত। সকল নবী লজ্জাশীল ছিলেন। ওয়াত্তাআত্তুরু, সুগন্ধি ব্যবহার করা, সকল নবী খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। যখন তারা ঘরে থাকতেন তখনও পরিষ্কার হিসেবে থাকতেন, যখন বাহিরে যেতেন তখনও তারা পরিষ্কার হিসেবে যেতেন। ও সিওয়াকু, এবং সকল নবী মিসওয়াক ব্যবহার করেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে ব্রাশ ব্যবহার করা, মিসওয়াক ব্যবহার করা অন্যতম একটা মাধ্যম। এটা শুধু আল্লাহর রসুল বলেন নাই, বরঞ্চ সকল নবী মিসওয়াক ব্যবহার করেছেন। ওয়ান নিকাহ, এবং নিবাহ, নিকাহ করা, বিবাহ করা সকল নবীরই সুন্নত। দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অসংখ্য অগণিত নবীকে পাঠাইছেন, তার সংখ্যা তো একমাত্র আল্লাহই জানেন কত নবী আল্লাহ পাঠাইছেন। যাই হোক, এই আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন সকলেই বিবাহিত জীবনযাপন করেছেন, কেউ বিবাহের বহির্ভূত ছিলেন না, একমাত্র দুইজন নবী ব্যতীত। একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিসসালাম। তো ওনার সম্পর্কে কথা রয়েছে যে উনি আবার দুনিয়াতে চলে আসবেন, আসার পরে উনি আবার বিবাহ করবেন, তাহলে তো উনিও তো ওই দলভুক্ত হয়ে গেলেন। আরেকজন হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম, একমাত্র ব্যক্তি উনি বিবাহ করেন নাই, কেন করেন নাই সেটা ওনার লম্বা আলোচনা। তাহলে একজনকে বাদ দিয়া যত নবী এবং রসুলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন সকল নবী এবং রসুল বিবাহ করেছেন, দাম্পত্য জীবন করেছেন, ফ্যামিলি লাইফকে তারা সুন্দরভাবে গড়ে তুলেছেন। এটা রসুল যেমন বলেছেন, আল্লাহ নিজে কোরআনেও বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজাম ওয়া যুররিয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, ইতিপূর্বে আমি বহু নবী এবং রসুলকে প্রেরণ করেছি এবং সকলকে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিবি বাচ্চা, সন্তান সন্ততি এবং স্ত্রীগণ দান করেছি। তাহলে বিষয়টি আল্লাহ তো আরো পরিষ্কার করে, এটা তো পরিষ্কার হয়ে গেল যে শুধু এই আমাদের রসুল থেকে বিবাহ প্রথা নয়, মানে সেই শুরু থেকে একেবারে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম, বিশেষ করে ইসলামে বৈরাগ্যবাদ, একাকিত্ব, মানে সংসার বিরাগী হওয়া, এটা ইসলামের মধ্যে নেই। ইসলাম মোটেই পছন্দ করে না। কেউ সংসারকে ত্যাগ করে জঙ্গলে চলে যাবে, পাহাড়ে চলে যাবে, সাগরে ঘুরবে আর সে ধর্মকর্ম পালন করবে, এটা ইসলাম মোটেও সাপোর্ট করে না। ইসলাম কখনো পাহাড় দিয়ে আসে নাই, সাগর দিয়ে আসে নাই, সবসময় এসেছে ওই সামাজিকভাবেই। সুবহানাল্লাহ। যেহেতু মানুষ সামাজিক জীব, সমাজে মানুষদেরকে বসবাস করতে হবে, এই সমাজকে কিভাবে সুন্দর করা যায়, সমাজের প্রতিটি মানুষের কানেকশন কিভাবে আল্লাহর সাথে হয়ে যায়, এটাই হচ্ছে মানুষ প্রেরণের আসল উদ্দেশ্য। এখন আসল উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই তো বিবাহ শাদী করার প্রয়োজন, নতুবা তো আর এই প্রজন্ম যেটা এটা বিস্তার লাভ করবে না। প্রজনন বা প্রোডাকশনের ধারাবাহিকতাই এটা রক্ষা করা হচ্ছে বিবাহের মাধ্যমে। এজন্য ইসলাম বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে আমরা বিবাহ করব, তো বিবাহ করার ক্ষেত্রে কোন কোন বিষয় আমাদের ফলো করা উচিত। জি 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 জি, ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহর রসুল, এখন এই ব্যাখ্যাগুলো আমরা আমাদের নিজ থেকে না নিয়ে যদি রসুল থেকে নিয়ে নেই, আসলে রসুল তো যা বলেন সব তো আল্লাহ, ওটাই তো আমাদের জন্য বুনিয়াদ। জি জি জি,
রসুল তো কোনো কথাই নিজ থেকে বলেন না, যা বলেন সবকিছু আল্লাহর পক্ষ থেকে বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এক্স্যাক্টলি। তো আল্লাহর রসুল কি বলেছেন এবারে আমরা দেখি। আল্লাহর রসুল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল তুনকাহুল মারআতু লিআরবাইন। সাধারণত মহিলাদেরকে, স্ত্রীগণকে বিবাহ করা হয় চারটি বৈশিষ্ট্যের কারণে। আচ্ছা, চারটি গুণ দেখে মহিলাদেরকে বিবাহ করা হয়। তন্মধ্যে প্রথমটা হচ্ছে লিমা আলিহা, কোনো মহিলাকে বিবাহ করা হয় তার মাল দেখে, তার সম্পদ আছে, প্রচুর টাকা পয়সা আছে, সে সুন্দরী না সুন্দরী নয় এটা অনেকে দেখে না, অনেকে বিবেচনা করে না, না দেখে শুধু মালের পাগল। এই আমাদের দেশে দেখবেন একটা প্রথা আছে, অনেকে মনে করে যে কোনোভাবে লন্ডনে যদি একটা কুইন আপনি হ্যাঁ ম্যানেজ করে দিতে পারেন তাইলে হইল, সুন্দর না অসুন্দর, জীবন টিকবে কি না টিকবে, টিকবে না কি টিকবে না, আথুর লুলা ল্যাংড়া অন্ধন, এটা দেখার বিষয় নয়, কোনোভাবে একটা মেয়ের ব্যবস্থা করে দেন। তাহলে এখানে উদ্দেশ্য কিন্তু মাল, উদ্দেশ্য মাল, এখানে মেয়ে উদ্দেশ্য নয় মাল। তা আল্লাহ রসুল এটাই বলেছেন যে কখনো মানুষ বিবাহ করে মাল দেখে, ওলি হাসাবিহা, আবার কখনো কেউ কেউ বংশের পাগল, দেখবেন পাত্রীটা সুন্দর না, মালও বেশি নাই, লেখাপড়াও তেমন না, কিন্তু এই বংশ ভালো। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আগে গরিব মানুষ ছিল, টাকা পয়সা হয়েছে, প্রচুর টাকা পয়সা হয়েছে, কিন্তু তার একটা সমস্যা আছে, বংশের দুর্বলতা এখনও রয়ে গেছে। আচ্ছা, এই বংশের দুর্বলতা তাকে পদে পদে আটকায়, সমস্যা করে। এই বংশের দুর্বলতা কাটানোর জন্য সে চায় কোনোভাবে কোনো একটা মেয়ের ভালো বংশের সাথে রাবেতা হয়ে যায়, জি জি, কোনো একটা মেয়ের সাথে যদি কানেকশন হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, তাহলে ওর উসিলায় আমি কিন্তু চৌধুরী হয়ে গেলাম। অলরাইট, এই জন্য অনেকে এই বংশকে প্রাধান্য দেয়। তিন নম্বর হচ্ছে ওলি জামালিহা, যে অনেক মহিলাকে তার সৌন্দর্যের কারণে বিবাহ করা হয়। অনেক মানুষ আছে টাকা পয়সাও চায় না, বংশও চায় না, সুন্দর দেখলেই পাগল। আচ্ছা, তো সুন্দর মহিলা পাইলে সে বিবাহ করতে চায়। চার নম্বর হচ্ছে ওলি দিনহা, যে দিনদারি দেখে বিবাহ করা হয়। টাকা পয়সা নেই, খুব সুন্দরীও না, বংশও তেমন ভালো না, কিন্তু মেয়েটি হাফিজ, হাফিজা, আলিমা, খুব পরহেজগার, পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান রয়েছে তার বিভিন্ন বিষয়ে। অনেকে দেখবেন এই বিষয়গুলো খেয়াল করে বিবাহ করে। এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য, মানুষ ওই গুণগুলো দেখে বিবাহ করে। এখন আল্লাহর রসুল বলছেন কি, ফাজফার বিজাতিদ্দিন, তোমরা দিনকে অগ্রাধিকার দাও। কারণ হচ্ছে কি, এই যে ধন সম্পদ, এই ধন সম্পদ কিন্তু স্থায়ী না, আজকে আছে কালকে থাকতেও পারে নাও থাকতে পারে। এই বংশমর্যাদা এটাও মানুষকে খুব একটা উপরে নিতে পারে না, অনেক সময় তার চরিত্রের কারণে মানুষ নিচে চলে আসে। তাহলে বংশ মর্যাদা যেটা, এটাও তাকে খুব একটা উপরে নিতে পারে না, তার চরিত্রের কারণে, তার শিক্ষাগতার যোগ্যতার কারণে পিছনে পড়ে যায়। আবার সৌন্দর্য যেটা, এটাও স্থায়ী থাকে না। কোনো একটা মহিলার যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, মারাত্মক কোনো রোগে দেখা দেয়, তাহলে তার ওই সৌন্দর্য আর টিকবে না, থাকবে না বেশি দিন। এজন্য আল্লাহ রসুল বলছেন যে যে বিষয়কে তোমাদের অগ্রাধিকার দেওয়া উচিত সেটা হচ্ছে দিনদারি। ওই মহিলা কতটুকু দিনদার, কতটুকু পরহেজগার, কোরআন কতটুকু জানে, হাদিস কতটুকু জানে, মাদ্রাসায় লেখাপড়া করছে কিনা, ইসলাম সম্পর্কে তার জ্ঞান রয়েছে কিনা, এবং এই বিষয়টা তার ফ্যামিলি থেকে শুরু করা হোক, তার মা কতটুকু দিনদার, তার বাবা কতটুকু দিনদার, তার ফ্যামিলি কতটুকু দিনদার, এই বিষয়গুলো যদি তোমরা বিবাহ দেখে বিবাহ করো, আল্লাহ রসুল বলেন তাহলে তোমরা বিজয়ী হবে। শেখ, এখানে আমি একটা জিনিস আপনার কাছে আমি ক্লেরিফাই করতে চাই, যে এই চারটা যে বৈশিষ্ট্য বলেছেন যে মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে, আচ্ছা মেয়েকে বিবাহ দানের ক্ষেত্রে যে পাত্রের কাছে দেয়া হবে, তখন কোন জিনিসটা আমাদের দেখা উচিত? আচ্ছা, এখানে তো আমরা পেলাম যে আপনি চারটা বৈশিষ্ট্য, এটা কি ছেলেদের উপরও প্রযোজ্য হয় না শুধু মেয়েদের উপর? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে দেখেন আল্লাহর রসুল বলেছেন সাধারণত চারটি বৈশিষ্ট্য দেখে বিবাহ করা হয়, বিবাহ হয়, এক্স্যাক্টলি হয়, কিন্তু রসুল বলেছেন বিবাহ করার ক্ষেত্রে যেন দিনদারিকে আমরা অগ্রাধিকার দেই। এখন আসলে পাত্রপাত্রী, যে বিষয়টা আমি একটু পরে বলার ইচ্ছা ছিল, আপনি নিয়ে আসছেন ইনশাআল্লাহ, আমি বলে ফেলি। যেখান দেখেন পাত্র নির্বাচন করার ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখতে হয়, আবার পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে আরো এই চারটা বৈশিষ্ট্য কি ছেলেদের উপর প্রযোজ্য নয়? হ্যাঁ, প্রযোজ্য আছে। প্রযোজ্যর মধ্যে আসলে দেখেন ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। আচ্ছা, বিষয়টা আমরা নিজ থেকে না নিয়ে আল্লাহ রসুল কিভাবে চুজ করেছেন, আপনি আগেই বলেছেন যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আলী রাদিয়াল্লাহু সাথে বিবাহ দিয়েছেন, এবং সেখান থেকে আমরা কি পাইলাম। তো আল্লাহর রসুল ফাতিমাকেও বিয়া দিয়েছেন, এবং আরেকজন ওনার জামাই ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু,
কোন বৈশিষ্ট্য দেখে আল্লাহ রসুল আলী রাজিয়াল্লাহু তাআলাকে নির্বাচন করলেন এবং কোন বৈশিষ্ট্য দেখে আল্লাহ রসুল উসমান রাজিয়াল্লাহু তাআলাকে নির্বাচন করলেন, সে বিষয়ের দিকে যদি আমরা খেয়াল রাখি তখন বিষয়গুলো আমাদের পরিষ্কার হয়ে যাবে। দেখেন, আলী রাজিয়াল্লাহু তাআলাহু খুব ধনী ছিলেন না, টাকা পয়সা তো ছিল না, আল্লাহ রসুল ছোটবেলা ওনাকে লালন পালন করেছেন, কিন্তু কোন বৈশিষ্ট্য আল্লাহ রসুলকে উৎসাহিত করলো যে ওনার সাথে ওনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য? সেটা হচ্ছে যে আলী রাজিয়াল্লাহু তাআলা হোসেন খুব বাহাদুর, খুব কর্মঠ এবং পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানের অধিকারী। আল্লাহ রসুল তো এক হাদিসে বলেছেন যে আমি হচ্ছি জ্ঞানের শহর এবং ওই জ্ঞানের দরজা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আলিয়ুন বাবুহা, এবং আমি হচ্ছি জ্ঞানের শহর এবং আলী হচ্ছে ওটার দরজা। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানী ছিলেন, কর্মঠ ছিলেন এবং বাহাদুর ছিলেন, আসাদুল্লাহিল গালিব, গালিব আল্লাহর বিজয়ী বাঘ উনি ছিলেন। তাহলে পাত্র নির্বাচন করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ে খেয়াল রাখার দরকার, যে পাত্র কর্মঠ কিনা, দিনদার কিনা, এটা তো প্রথম বিষয়, এটা তো খেয়াল রাখবেনই, পাশাপাশি এই ছেলেটা কর্মী কিনা। এখন অনেক মানুষ আছে যে নামাজ পড়ে ঠিকই, তিলাবত করে ঠিকই, কিন্তু মসজিদে শুধু ঘুমায়, এই পারিবারিক জীবনের সাথে তার কোনো খেয়াল নেই, অর্থ উপার্জন করবে, শ্রম দিবে, এদিকে তার কোনো খেয়াল নেই। তাহলে শুধুমাত্র সে দিনদার হওয়ার জন্যে তার কাছে আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে বিবাহ দিতে পারেন না, বরঞ্চ দিনদারির সাথে সাথে ছেলেটা কতটুকু কর্মী, সে এই স্ত্রীকে, তার এই মহিলাটাকে মানে পরিচালনা এবং লালন পালন করার মতো সেই যোগ্যতা তার থাকা উচিত, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বিষয়কে খেয়াল করেছেন। আবার শেখ, আমরা ব্রেকে যেতে হবে, আচ্ছা, তো কারণ গুরুত্বপূর্ণ আলোচনা, আর আমার মনে হয় যে ব্রেক থেকে এখন ছোট্ট ব্রেক, তো আবার চলে আসব, আসার পর তার মূল আলোচনাটা আমরা যাব। সম্মানিত ভিউয়ার্স, সুন্দর আলোচনা চলছিল মাশাআল্লাহ, আমরা কোরআন এবং হাদিসের আলোকে দাম্পত্য জীবনের খুঁটিনাটি এবং মূল বিষয়টা সামনে চলে আসতেছে। পরবর্তীতে আমরা ব্রেকের পর আমাদের আলোচনার বাকি অংশটুকু সূচনা হবে, আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।